ইসলাম ধর্মে শেষ নবী হিসেবে পরিচিত হজরত মোহাম্মদের জন্মবার্ষিকীর প্রাক সন্ধ্যায় অর্থাৎ নবী দিবসকে সামনে রেখে রানীগঞ্জের 92 নম্বর ওয়ার্ডে ষষ্ঠী গড়িয়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে ইমামদের সম্মানিত করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রানীগঞ্জের 2 নম্বর বোরো চেয়ারপারসন সঙ্গীতা সারদা এবং 92 নম্বর ওয়ার্ডের সম্পাদক খুরশিদ আলমের যৌথ উদ্যোগে ইমামদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্ভবত এই প্রথম শহরে 15 জন ইমামদের একই মঞ্চে এনে তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। রানীগঞ্জের ষষ্ঠী গড়িয়ায় অবস্থিত বৈতুল মল কমিউনিটি হলে আয়োজিত ইমাম সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি, বোরো চেয়ারপারসন সঙ্গীতা সারদা, এসিপি অলোক মিত্র, সিআই চন্দ্রশেখর দাস, রানীগঞ্জ থানার ওসি সুব্রত ঘোষ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও। ইমামদের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ঢেলে সাজানো হয়েছিল কমিউনিটি হল এবং তার পার্শ্ববর্তী জায়গাগুলিকেও। ছিল খাওয়া দাওয়ারও আয়োজন। প্রায় 5000-এরও বেশি মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এদিন ইমামদের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন যে এই অনুষ্ঠানকে ঘিরে তারা প্রমাণ করেছেন রানীগঞ্জ শহরে শান্তি সম্প্রীতি বজায় রাখতে চান এবং আইন কানুন মেনে চলার পক্ষে। वो लोग जो लोग रानीगंज में अमन चैन चाहते हैं, वो लोग जो हमारे देश के कानून को, राज्य के कानून को मानकर चलना चाहते हैं, आप वैसे लोगों में हैं, ये आपने बता दिया। और आने वाले दिनों में आपका ये जज्बा कायम रहे और जो आने वाली नस्ल है इनके अंदर भी हम कानून को मानने का जज्बा भर सके, तभी हमारा समाज बचेगा, तभी हमारा रानीगंज बचेगा। और इसके लिए आपने बहुत बड़ा कदम उठाया है, बहुत बड़ी पहल है। आपके इस पहल की सराहना करते हुए और आपके जज्बे को सलाम करते हुए मैं अपनी बात समाप्त। এদিন এসিপি অলোক মিত্র ওই একই কথার ওপর জোর দিয়ে বলেন, রানীগঞ্জ শহরে আইন শৃঙ্খলা বজায় রাখার পক্ষে তারা এবং যে কোনো গণ্ডগোল শুরুতে সমূলে বিনষ্ট করতে চান। বললেন যে আপনারা যেভাবে আইন কানুনের প্রতি সম্মান জানিয়ে সুন্দরভাবে প্রোগ্রাম করেছেন এবং সুন্দরভাবে আমাদের নবীর জন্মদিবস উপলক্ষে যে প্রোগ্রাম করেছেন, আজকে সত্যি আমি এখানে আসতে পারে খুবই এই মঞ্চের ভাগিদার হতে পারে নিজেকে কৃতার্থ মনে করছি। আর চাইব আপনাদের দেখে অন্যরাও এরকম অনুপ্রাণিত হোক এবং রেষারেষি এবং অন্যান্য যে সমস্ত গণ্ডগোলের যে সিচুয়েশন তৈরি হয় সেগুলোকে সমূলে বিনষ্ট করুন। রানীগঞ্জ থানার ওসি সুব্রত ঘোষ গত 26 মার্চে রানীগঞ্জে হওয়া সাম্প্রদায়িক হিংসার কথা উল্লেখ করে বলেন, যা ছিল আমাদের লজ্জা, কিন্তু তারপর থেকে মানুষের মধ্যে বিভেদ দূর করে যে যে অনুষ্ঠানগুলি হয়ে আসছে তা সত্যিই গর্বের। তিনি আরো বলেন, ঘটনা দেখেছিল যেটা রানীগঞ্জে স্থান কিছুটা মানে লজ্জাজনক করেছে, আমাদের যে গর্ব ছিল রানীগঞ্জ নিয়ে, তো তারপর থেকে যে প্রসেস শুরু হয়েছে সেটা পরপর চলে আসছে, এটাও সেই প্রসেসের একটা অঙ্গ। এবং এই পাড়াটা আমার নিজের পাড়া, তো আমি থানাটা ষষ্ঠী গড়িয়া দিই, যখন আমাকে কেউ থানা কোথায় জিজ্ঞাসা করলো আমি বলি যে ষষ্ঠী গড়িয়া, তো আমার এই অনুষ্ঠানটাও সেই ক্ষেত্রে আমারই করছে। তা আমি যে পাড়ায় থাকি সেই পাড়ার লোকেরা এত সুন্দর একটা অনুষ্ঠান করেছে, অনুষ্ঠানটা সুন্দর আরেকটা দিক দিয়ে যে যে প্রসেসের মধ্যে দিয়ে এখন রানীগঞ্জ চলছে, সেই প্রসেসের সব থেকে সারা দিয়ে যে নবী দিবস অন্যভাবেও পালন করা যায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত রাখা হয়েছে অনুষ্ঠানের মধ্যে।
মাধ্যমে। এতে এটা দেখে আমারও মন ভরে যাচ্ছে, আমি অনেক সাহস পাচ্ছি বা বল পাচ্ছি যে এইভাবে যদি মানে এখানকার লোকজনের সহায়তা পায় তাহলে রানীগঞ্জের জিত গৌরব আবার পুনরুদ্ধার করা সম্ভব হবে। ইমাম সম্প্রদায়ের শেষ ধর্মগুরু নবী হযরত মুহাম্মদের জন্মদিনের প্রাক সন্ধ্যায় ইমামদের এই সংবর্ধনা অনুষ্ঠানে সকলেই প্রশংসা করেছেন এবং আগামী দিনেও এই অনুষ্ঠান করার আগ্রহ জানান। জমিন সে আসমা তক হর সিতারা মুস্তফা কা হে, ইহা জো কুছ ভি হে সারা কা সারা মুস্তফা কা হে, আর ফলক জমিন সে আসমা তক হর সিতারা মুস্তফা কা হে, ইহা জো কুছ ভি হে সারা কা সারা মুস্তফা কা হে, আর মে টুকড়ে কিউ না হো যাউ, মে টুকড়ে ফলক পর আপনা সিনা চির কর মহতাব ইয়ে বোলা, ফলক পর আপনা সিনা চির কর মহতাব ইয়ে বোলা, মে টুকড়ে কিউ না হো যাউ ইশারা মুস্তফা কা হে, মে টুকড়ে কিউ না হো যাউ ইশারা মুস্তফা কা হে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস।